এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স স্কোয়ার মাইনাস মানে আমরা এই অঙ্কগুলোকে প্রথমে একটা ভাগ রাশি আছে এটাকে আমরা উল্টায় চেঞ্জ করে দেব তারপরে আমরা মিডল টার্ম করব। অথবা আমরা মিডল টার্ম করে তারপরে আমরা ভাগ রাশিকে গুণ করে উল্টায় দিতে পারি যে কোনোভাবে করলেই হবে তবে তোমরা যে কোনোভাবে করো তো আমি আমি আগে ভাগটাকে মানে গুণ করে উলটিয়ে দিই দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টুয়েলভ এই গুণ তখন কী হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি উপরে যাবে আর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এখন আমি মিডেল টার্ম করা লাগলে করবো যদি গুণ করা লাগে করব। মানে সূত্রে নেওয়া লাগলে দেখো এখন সাত দুগুণে সরি পনেরো তিন পাঁচা পনেরো হ্যাঁ তাহলে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স পাঁচ থেকে তিন গেলে দুই থাকে মাইনাস ফিফটিন আর তিন চারে বারো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স চারটা এক্স থেকে তিনটা এক্স বিয়োগ করলে থাকবে একটা এক্স ইন্টু এখানে কে তো এক্স স্কোয়ার চার পাশা বিশ মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি আর এক্স স্কোয়ার এখানে ফাইভ হ্যাঁ তাহলে আমরা পরে আরেকটা লাইন পরে করি তাহলে এক্স মাইনাস টু এখানে আসে আর গুণ করলে দেখো এরপরে যেখান থেকে যে কমন নেওয়া যায় সেই কমন গুলো নাও এখান থেকে এক্স কমন নেওয়া যায় এক্স প্লাস ফাইভ মাইনাস থ্রি কমন নেওয়া যায় এক্স প্লাস ফাইভ আর এখান থেকে এক্স কমন নেওয়া যায় এক্স প্লাস মাইনাস থ্রি কমন নাও এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এখান থেকে এক্স কমন নাও এক্স মাইনাস ফাইভ প্লাস ফোর কমন নাও এক্স মাইনাস এবার লক্ষ্য করো এক্স স্কোয়ার আর ফাইভের স্কোয়ার করলে টোয়েন্টি হয় ইনটু এক্স মাইনাস টু এক্স কমন নাও এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি কমন নাও এক্স মাইনাস এখন দেখো এক্স প্লাস ফাইভ কমন নিলাম থাকবে কি এক্স মাইনাস থ্রি আর এখানে আছে এক্স প্লাস ফোর কমন নাও থাকবে কি এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ কমন নাও এক্স প্লাস ফোর আর এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এখন যা তো জয় রাশিগুলো কাটা যায় সবগুলো কাটাকাটি করো এক্স এক্স প্লাস প্লাস ফোর ফোর তারপরে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এখন বাকি রইলো কি সার্ট বাকি রইলো উপরে রইল ওয়ান আর নিচে রইল এক্স মাইনাস থ্রি এটাই হচ্ছে আমাদের অ্যানসার এটাই হলো অ্যান্সার তো দেখেন এই যে কাটাকাটি করে আমি দেখায় দিছি এটা কিন্তু শুধু তোমাদের বোঝানোর জন্য এটা শুধু তোমাদের বোঝানোর জন্য আমি কাটাকাটি করে দেখায় দিয়েছি বাট তোমরা কিন্তু এভাবে কাইটা কাইটা এক অঙ্কটাকে মানে বিশ্রী করবা না মানে সুশ্রী রাখবা দেখো কাটলে কেমন দেখায় একটা হিজিবিজি দেখাচ্ছে

তাহলে মনে হয় আপনার সমস্যা এখানে তো আপাতত কোন সমস্যা দেখতে পারতেছি না তো যাই হোক দেখেন আপনাদের যদি কোনো সমস্যা থাকে এই অঙ্কটায় তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন আর যদি সমস্যা না থাকে তাহলে আমরা পরবর্তী অঙ্কটায় চলে যাব। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এখন আমরা যাবো হচ্ছে ষোলোর খ নাম্বারে দেখো ষোলোর খ নাম্বার অঙ্কটা কি আছে এক্স মাইনাস ওয়াই माइनस एक्स एक्स प्लस वाई भाग वाई एक्स माइनस वाई माइनस वाई एक्स प्लस वाई प्लस वाई एक्स माइनस वाई प्लस এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দেখো অঙ্কটা এই যে গনাম্বার খনাম্বার অঙ্কটা খনাম্বার অঙ্কটা দেখে তো মনে হচ্ছে কত বড় একটা প্রশ্ন এই অঙ্কটা কি করবো মানে একটু ভীতি ছড়াচ্ছে অঙ্কটায় তাই না কিন্তু আসলে এই অঙ্কটা যে খুব একটা জটিল তা না অঙ্কের প্রশ্নটাই বড় লসাগু করো এই অংশের লসাগু ব্র্যাকেটে যেগুলো আটকানো আছে সবগুলোকে লসাগু করতে হবে আগে তাহলে এখন এই ব্র্যাকেটের অংশটা লসাগু করো লসাগু করলে কথা হবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এখন এটা দিয়ে ভাগ করলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স এক্স মাইনাস ওয়াই এটুকু আমি লসাউ করে নিলাম ভাগ এখন এই অংশে লসাউ করো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এটা দিয়ে তাহলে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এই প্লাস এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই দুইবার তার মানে হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই এর হোলেস্কোয়ার ভাগ এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এর হোলেস্কোয়ার এক্স মাইনাস ওয়াই এর হোলেস্কোয়ার এই হচ্ছে আমাদের মূল বিষয়টা এখন দেখো এই যে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এটা গুণ করে দাও এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ভাগ এটাই প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স আমরা গুণ করে দিচ্ছি প্লাস এক্স এটাকে প্লাস বি হল স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার ভাগ এখানে কি থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ প্লাস টু এ বি প্লাস বি মাইনাস এক্স প্লাস টু দেখো এখানে এটা কেন হয়েছে এখানে এ মাইনাস বি হোল স্কয়ার পিছনে একটা মাইনাস আছে তাহলে মাইনাস ওই হোল স্কয়ার মানটাকে যদি মাইনাস দিয়ে আমি গুণ করি তখন এই 2ab মাইনাস ছিল প্লাস হয়ে গেছে আর যে দুইটা প্লাস ছিল ওই দুইটা মাইনাস হয়ে গেছে এখন দেখেন x স্কয়ার মাইনাস y স্কয়ার x মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার কাটা যায় 2xy ভাগ x স্কয়ার মাইনাস y স্কয়ার এটা আর এটা কাটা যায় 2y স্কয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা আর এটা কাটা যায় টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার দুইটা এক্স স্কোয়ার দুইটা ওয়াই স্কোয়ার ভাগ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেখো এই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে কি ফোর এক্স ওয়াই ফোর এক্স ওয়াই টু এক্স ওয়াই টু এক্স ওয়াই ফোর এক্স ওয়াই এখন আমরা কি করবো দেখো এখন ভাগ যেহেতু রাশিটা ভাগে আসে তাহলে আমরা কী করবো এখন গুণ করে উল্টাই দিব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নিচে আসবে টু ওয়াই স্কোয়ার প্লাস এখান থেকে একটা টু কমন নাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই গুণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফোর এক্স ওয়াই এখন দেখো কাটাকাটি যায় কী কী এখান থেকে এইটা আর এইটা কাটা যায় এই টু আর এই টু কাটা যায় এখান থেকে একটা ওয়াই একটা ওয়াই কাটা যায় একটা ওয়াই থাকে আর এখানে এটা আর এটা কাটা যায় দই দোকানে চার সরি প্লাসটা তো থাকবে প্লাসটা তো কাটা যাবে না মাইনাসটা মাইনাসটা কাটা যায় দুই দোকানে চার তাহলে এখন কি রইলো দেখো তো এখানে রইল এক্স বাই ওয়াই প্লাস এখানে রইল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু এক্স ওয়াই এখন এই দুইটার মধ্যে লসাগু করো টু এক্স ওয়াই লসাগু এটা দিয়ে ভাগ করলে থাকবে টু এক্স টু এক্স স্কোয়ার প্লাস এটা দিয়ে ভাগ করলে ওয়ান তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান টু এক্স ওয়াই তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই হচ্ছে আমাদের অ্যান্সার এ এন এনএস ডাব্লু ইআর তো দেখো এখানে এই যে অঙ্কটা আমরা করলাম এই অঙ্কটার মধ্যে যে হ্যাঁ অঙ্কটার আকৃতিটা আকৃতিটা অনেক বড় কিন্তু ভিতরের কাজগুলো কিন্তু ছোট অর্থাৎ ভিতরের কাজগুলো কি লসাগু করা আর যেটা সূত্রে গেছে যেমন এটা কি করছি আমি দেখো এই দুইটার মধ্যে লসাগু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এটা দিয়ে ভাগ করলে থাকবে এক্স ওয়াই আর এক্স প্লাস ওয়াই কার সাথে গুন হবে এক্স এর সাথে মাইনাস এটা দিয়ে ভাগ করলে থাকবে কি এক্স আর এখানে থাকবে এক্স মাইনাস ওয়াই ভাগ এভাবে লসাগু করছি প্রত্যেকটা তারপরে গুণ করে দিছি গুণ করে দিয়ে এখানে যেহেতু মাঝখানে প্লাস ছিল সাইনের কোনো পরিবর্তন হয় নাই এখানে এসে মাঝখানে আছে মাইনাস আর এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ মাইনাস প্লাস বি তাহলে যেটা মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে আর যে দুইটা প্লাস ছিল যেটা মাইনাস করে ফেলছি তারপরে যোগ বিয়োগ করে কাটাকাটি করছি

আমাদের কমপ্লিট হয়ে গেল যদি তোমাদের আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা অন্বেষা ম্যাথ আড্ডা আমি আসি স্যার আজকে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী কোনো একটা ক্লাসে